নাটোরের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন প্রতিপক্ষের সমর্থকরা। নাটোর সদর উপজেলার 4 নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চৌড়া গ্রামে এমন অভিযোগে পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিষয়টি অস্বীকার করেন। থানায় অভিযোগ করায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। নাটোর প্রতিনিধি রনেন রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শফিকুল ইসলাম গাজী বাড়ি নাটোরের সদর উপজেলার 4 নং লক্ষ্মীপুর খোলবাড়িয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ড চৌরি গ্রামে। অভিযোগ এসেছে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের পক্ষে কাজ করায় গেল 11 ডিসেম্বর বিকেলে কয়েকজন এসে তার বাড়িঘর ভাঙচুর করে ও হুমকি দেয়। একটা গ্রুপ মোটরসাইকেল শোডাউন দিয়ে আসে এখানে আমার বাড়ির সামনে আইসা আমাকে খুঁজে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে হত্যার হুমকি দেয়, আমাকে জবাই করবে এবং আমার বাড়িঘর ভাঙচুর করে আমার এই বাচ্চাদেরকে মানে ধমকায়। শফিকুল ইসলামের বক্তব্যের সমর্থন করে প্রতিবেশীরা বলেন তাদের বাড়িতে হামলার হুমকি দেয়া হয়। তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পরবর্তীতে আমার বাড়িতে তারা যায়। যাওয়ার পরে আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার ওয়াইফকে দৌড়ানি দিয়ে ঘরের ভিতর ঢুকাইছে। গেটের মধ্যে সেই বাড়ি, তারপরে আবার জানালা ভেঙে লইলো আর খুব গালিগালাজ করতেছে। তা গালিগালাজ ইংলিশে করতেছে, খুব গালিগালাজ করতেছে আর বলছে তোর ছেলে কই, ছেলে নাকি রাস্তায় যাব করে দিব। এ হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আহাদ আলী সরকার সাবেক মন্ত্রী এখানে প্রার্থী হয়েছে, তার পক্ষে এই চৌরি গ্রামে অনেকেই আছে, মানে আমাদের শফিকুল ইসলাম শফিক আমারই সম্পর্কে ভাইরা হয়, সে তার পক্ষে গণসংযোগ চালায় কাজ করে। তারই অপরাধে তার বাড়িতে 11 তারিখে সন্ধ্যার পরে তার বাড়িতে ভাঙচুর করে। তবে আমি ধিক্কার জানি, মূলত হলো স্বেচ্ছাসেবক লীগের ওকে সাধারণ সম্পাদক করার কারণে ওরা যাচ্ছিল এমপিকে ফুলের মালা দিতে, এই যাওয়াকে কেন্দ্র করেই এই ঘটনা। আসলে এই ছেলে পেলে এদের সাথে কোনো জড়িত নাই। দোকানে যদি কিছু ভর্তি তেলে আমার কাছে তো কমপক্ষে 210-220টা মোবাইল চলে আসতো, লোকজন আসতো যে ভাই ওখানে ঝগড়া ফেসা তুলছে, মারামারি হচ্ছে, এমন তো কিছু শুনিনি। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের একজন জানান এ ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নন, মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি। কতিপয় দুষ্কৃতিকারী আমাদেরকে বাজে বাজে গালাগালি করে, সেখান থেকে আমরা ওখান থেকে চলে যাই, এমপি সাহেবকে ফুলের মালা দেই, তারপরে ওনারা আমাদের নামে একটা মিথ্যা অভিযোগ করে। আসলে এই মিথ্যা অভিযোগে আমরা কেউ কোনোভাবে জড়িত না। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানায় পুলিশ। আমাদের কাছে একজন জিডির আবেদন করেছেন এই মর্মে যে ওনার বাড়ির সামনে কয়েকজন গিয়ে বাড়ির গ্লাসে ইট পাটকেল নিক্ষেপ করে এবং তারা তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি।